রাতের বেলা ক্লান্ত শরীরে শিখাত বাসায় ফিরে আসে। আজ মন এবং শরীরে কোনোটাই ভালো নেই তার। শরীর যেমন তেমন, মন ভালো না থাকলে কিছুই যে ভালো লাগে না। শেখাতের অবস্থা থেকে ঝুম ভয়ে আর কথা বলেনি। শেখাত নিজ থেকেই ঝুমকে বলে, আমায় এক গ্লাস পানি খাও তো। শেখাতের কথাই ঝুম দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। শেখাত একেবারেই সবটুকু পানি খেয়ে শেষ করে নেয়। গ্লাসটা ঝুমের দিকে এগিয়ে দেয়। ঝুম গ্লাসটা নিতে নিতে বলে, টেবিলে খাবার দিব? না, বাবা মা কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, যাও। কি হচ্ছে জানতে পারি? আমি রুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, তুমি 10 মিনিট পর রুমে এসো। আচ্ছা। শেখাত উঠে নিজের রুমে চলে যায়, আর ঝুমও হালকা কিছু খাবার প্লেটে নিয়ে শেখাতের রুমের দিকে যায়। ঝুম রুমে গিয়ে দেখে শেখাত চুল মুছছে, তার মানে এখন আবার গোসল করেছে। শেখাতের চুল মুছে দেখে ঝুম বলে ওঠে, এই রাতের বেলা গোসল? হ্যাঁ, গোসল না করলে ঘুমোতে পারবো না। রাতের বেলায় গোসল যেন অভ্যাস হয়ে গেছে আমার। ঠান্ডা লাগলে? তুমি আছো তো, সমস্যা কি? খেয়ে নিন। খাবার আনলে কেন? খেতে ইচ্ছে হচ্ছে না আমার। অল্প করে এনেছি, খেয়ে নিন। আর তখন কোথায় চলে গেলেন? প্রশ্ন করতে করতে ঝুম খাবার প্লেটটা শেখাতের সামনে রাখেন। শেখাত খাটে বসতে বসতে ঝুমকে পুরো ঘটনার বিস্তারিত বলে, যা শুনে ঝুমের চোখ বড় বড় হয়ে যায়। কে এই জানোয়ার যে এইভাবে খুন করে? দুদিন পর শেখাত ঝুমকে কলেজে পৌঁছে দিতে ঝুমের কলেজে যায়। গাড়ি থেকে নেমে ঝুমকে নিয়ে একদম সে ঝুমের ডিপার্টমেন্ট অবধি চলে যায়। তখন ঝুম বলে, কেন শুধু শুধু আসতে গেলে? একা একা ছাড়তে চাচ্ছি না। দিন দিন রসিক হয়ে যাচ্ছ দেখছি। তোমার জন্য হতে হচ্ছে, কি আর করার? বড্ড বেশি বলো তুমি। কাঁচা সুতো দেখি। কেন? আদর করে দিই। মাথা ঠিক আছে তোমার? এতদিন ঠিক ছিল না, এখন ঠিক হয়েছে। সবাই দেখছে, সরো, অফিসে যাও। এখনকার এই মডার্ন যুগে ওপেন লিপিস করলেও কেউ তাকায় না ম্যাডাম। যাবে কিনা তুমি? আচ্ছা, হেদিকে আসো, কথা আছে। এই বলে শেখাত ঝুমকে এক পাশে নিয়ে যায়, দেয়ালের সাথে চেপে ধরে ঝুমকে। সে কি দেখছো এইভাবে তুমি? চোখ দুটো অসাধারণ সুন্দর, ঠোঁটগুলো মায়া ভরা। তা এখন চোখ ঠোঁটের প্রশংসা করা হচ্ছে? একটা কথা ভেবেছি। কি শুনি? বিয়ে করব খুব তাড়াতাড়ি। বাহ, খুব ভালো। তা আমার দাওয়াত করো, তোমার বাসর সাজিয়ে দিয়ে আসবো। কাকে বিয়ে করব তা তো জিজ্ঞেস করলে না? বিয়ে করবে তুমি, আমি কেন জিজ্ঞেস করব? আচ্ছা শোনো, কানে মুখে একটা কথা বলি। ঝুম নিজের কানটা শেখাতের দিকে এগিয়ে দিলে শেখাত নিজের মুখটা ঝুমের কানের কাছে নিয়ে গিয়ে কথাটা বলে দেয়, আর ঝুম সাথে সাথে দু চারটা ঘুষি থাপ্পড় লাগিয়ে দেয় শেখাতকে। অসভ্য দেখেছি, তোমার মতো দেখিনি। ফাজিল কোথাকার, যাও এখান থেকে। হ্যাঁ, যা বললাম সত্যি বললাম, কিন্তু তুমি খুব খারাপ। আজ নতুন জানলে? ফাজিল কোথাকার, যাও অফিসে যাও। এই বলে আশেপাশে চেয়ে শেখাতের কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয় ঝুম। ঝুমের এমন আচরণে শেখাত অবাক হওয়ার চাইতে খুশি হয় বেশি। শেখাত ঝুমকে চেপে ধরে ঝুমের কপালেও চুমু দিয়ে দেয়। তারপর ঝুমকে ক্লাসে দিয়ে শেখাত সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। সিঁড়িতে নামার পর এদিক ওদিক চেয়ে চোখে সানগ্লাস দিয়ে হালকা মুস্কি হেসে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনুমান এবং আন্দাজ সঠিক হলে শেখাত যা ভেবেছে ঠিক তাই হবে। এক সপ্তাহ পর, অন্ধকার ঘর, প্রচণ্ড রকম মাথা ভার নিয়ে চোখ মেলে ঝুম। চোখ মেলে চারিদিকে তাকায় সে, কিছুই দেখতে পাচ্ছে না। চোখে যে তার এখনও নেশা কাজ করছে। কোনো রকম উঠে বসে মাথার দুপাশটা চাপ দিয়ে ধরে রাখে ঝুম। যতদূর মনে আছে কলেজ থেকে বাসায় আসবে বলে সিএনজিতে উঠেছিল সে, কিন্তু সিএনজি তো সে একাই ছিল, তবে সে এখানে কিভাবে? হিসাব মেলাতে পারছে না ঝুম, তার উপর মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। হঠাৎ কিছু গন্ধ নাকে আসে তার। এতক্ষণ মাতাল অবস্থার জন্য গন্ধ পায়নি সে, কিন্তু এখন স্পষ্ট পাচ্ছে। এতটা দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশ থেকে যে ঝুমের রীতিমতো বমি আসছে। রুমের এক কোণায় ছোট একটা জানালা, যার ফাঁক ফোকর দিয়ে আলো আসছে হালকা পাতলা। ঝুম উঠে দাঁড়ায়, দেয়াল হাতে হাতে এগিয়ে যায় এক পাশ থেকে আরেক পাশে। কিছু দূর যেতেই পায়ের সাথে কি যেন ঠেকে তার। সেই ছোট জানালার আলো দিয়ে যা কিছু দেখা যায়, ঝুম উপুর হয়ে বসে জিনিসটা হাতে নিয়ে তোলে। জিনিসটার সাইজ হাত দিয়ে ছুঁয়ে অনুমান করার চেষ্টা করে সে। বুঝতে না পেরে অন্ধকার ঘরে থাকা একটু আলো আসার সেই জানালার কাছে যায় ঝুম। আলোর দিকে নিজের হাত বাড়িয়ে ধরে সে, আর যা দেখতে পায় তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার হাতে সেই মুহূর্তে একটা আঙ্গুল ছিল, কারো
হাতের কাটা আঙুল, আর এক হাত দিয়ে মুখ চেপে চাপা চিৎকার করে ওঠে ঝুম। এই প্রথম সে এইসব দেখছে বলে মাথা ভিমড়ে দিয়ে উঠে তার, ছুঁড়ে ফেলে দেয় আঙুলটা। হুট করে কানে বাজে কে যেন আরেক রুমে গুনগুন করে গান গাচ্ছে, খুব একটা স্পষ্ট শুনতে পাচ্ছে না, তবে কেউ একজন গুনগুন করছিল তা বেশ ভালো মতো বুঝতে পারছে। ক্রমশ গুনগুন শব্দটা আরও কাছে আসতে থাকে, ঝুম বুঝে যায় হয়তো এইদিকেই আসছে, ঝুমার সময় নষ্ট করেনি, ঠিক যেই জায়গা থেকে উঠে এসেছিল সেই জায়গাতে গিয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলে। হুট করে রুমের দরজাটা খুলে যায়, ঝুম তখনও চোখগুলো পুরোপুরো বন্ধ করেনি, হালকা চোখে তাকিয়েছিল এটা দেখার জন্য যে কে গান গাইতে গাইতে তার দিকে এগিয়ে আসছে। ঝুমের ভাবনার মাঝে রুমের মধ্যে একটা টর্চের আলো পড়ে, টর্চের আলো দেখেই ঝুম চোখ বন্ধ করে ফেলে। গুনগুন শব্দ করতে করতে একজোড়া পা সেই মুহূর্তে রুমের ভেতর প্রবেশ করে, একজোড়া পা রুমে ঢুকে ঝুমের শরীরে টর্চ লাইট তাক করে। ঝুমের শরীরে একদম পায়ের নখ থেকে মাথায় চুলাবদি লাইট দিয়ে পর্যবেক্ষণ করে সে। ঝুম শুধু একবার চোখ খোলার জন্য অপেক্ষা করে আছে, কে এই শয়তান তা দেখার জন্য, কিন্তু চোখ খুললেই মারা পড়বে সেই মুহূর্তে, তাই বুদ্ধি খাটিয়ে চুপ করে চোখ বন্ধ করে অজ্ঞানের নাটক করা ছাড়া এই মুহূর্তে সে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। একজোড়া পা সেই মুহূর্তে ঝুমের দেহের সামনে উপুর হয়ে বসে, খুব কাছে আসাতে গানের গুনগুন শব্দটা একদম স্পষ্ট হয়ে ঝুমের কানে লাগে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমার বন্ধু? কাল ভালোবাসোনি, কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি? গানটা একদম স্পষ্ট শুনতে পাই ঝুম, গানটা গুনগুন করে গেয়ে এইবার সে কথা বলতে শুরু করে। উফ উফ উফ, অফিসারের প্রেমিকা প্রিয়সী ভালোবাসার মানুষ, আর অফিসারের প্রাণভোমরা এখন এখানে পড়ে আছে আমার শিকার হয়ে। ভাবছি এইটার কয় পিস করব, পুরোটাই পিস পিস করে পাঠাবো নাকি আমার যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা পাঠাবো? এই বলে সে খুব ভালো করে ঝুমের দিকে চেয়ে থাকে, ঝুমের একদম কাছে নিয়ে ঝুমের হাতে নিজের নাক ডোবায়। আহ, এত সুন্দর গান, তাহলে খেতে কেমন হবে এখন বোঝা দেয়। ঝুমের খুতুনেতে ধরে ঝুমকে ডাকতে থাকে সে। এই ঝুম, আর কত ঘুমাবা, ওঠো আমি তোমাকে খাবো, খেতে চাই তোমাকে, যেভাবে সবাই পাকা আম চটকে চটকে খায় ঠিক সেইভাবেই চটকে চটকে খাবো, ওঠো তাড়াতাড়ি। উফ, একটা বিশ্রী ভাষায় সে কথাগুলো বলছিল যে ঝুমের ভেতরটা নড়ে উঠছে, পুরো গা ঘিন ঘিন করা শুরু করে দিয়েছে তার। কিভাবে এতটা নোংরা কথা বলতে পারে মানুষ, এটা কি মানুষ নাকি জানোয়ার? হুট করেই এক মেয়ে কণ্ঠে ভেসে আসে পাশের রুম থেকে, মেয়েটা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে। মেয়ের কণ্ঠস্বর শুনে সে জিভ ধরে উঠে ওই রুমে যায়, যাওয়ার সময় দরজা লক করে যায়। দরজা লক করার সাথে সাথে ঝুম দৌড়ে গিয়ে দরজার কাছে যায়, দরজার উপাশ থেকে শুধু চাপা স্বর ভেসে আসছে, মেয়েটা চিৎকার করছে চাপা স্বরে। দরজার ফাঁক দিয়ে ঝুম বারবার দেখার চেষ্টা করছিল যে কি হচ্ছে ওই রুমে। একটু পর সেই ব্যক্তি মিশ্রী ভাষায় গালাগাল শুরু করে দেয়, তারপর ধস্তাধস্তির শব্দ আসতে থাকে। ঝুম বহু চেষ্টার পর দরজার বাম দিকের ফাঁক দিয়ে দেখতে পারে ওই রুমে ঘটে যাওয়া মিশ্রী ঘটনা, মেয়েটাকে পুরো উলঙ্গ করে রাখা হয়েছে, আর তারপর পরেই শুরু হয় ওই জানোয়ারের পৈশাচিক অত্যাচার, যে অত্যাচার করে সে নিজে পৈশাচিক আনন্দ উপভোগ করছে। ঝুম দেখা মাত্রই নিজের মুখটা দুহাত দিয়ে চেপে ধরে আর দৌড়ে গিয়ে সে স্থানে চলে যায় যে স্থানে সে শুয়েছিল। ওপাশ থেকে মেয়েটার আর্তনাদ শোনা যাচ্ছে যা খুব বেদনাদায়ক ছিল। ঝুম ফুঁপিয়ে কেঁদে ওঠে আর নিজের কান দুটো নিজের দুহাত দিয়ে চেপে ধরে। পাশের রুমে মেয়েটা ব্যথায় চিৎকার করে কাঁদছে আর জানোয়ারটা মেয়েটাকে বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছে। মেয়েটাকে কোথায় থাকে কিছুই জানে না ঝুম, এমনকি সে মেয়েটার চেহারাও পুরোপুরিভাবে দেখেনি, না দেখেছে ওই জানোয়ারটার চেহারা। ঝুম আর পারছে না এত বিভৎস আওয়াজ শুনতে, বারবার শেখাতকে ডাকছে সে। কিছুক্ষণ পর মেয়েটার চিৎকার বন্ধ হয়ে যায়, ঝুম তখন আবারও দরজার কাছে দৌড়ে যায়, দেখে মেয়েটা বিছানায় পড়ে আছে আর একটা লোক প্যান্ট শার্ট পরছে, ততক্ষণে হয়তো মেয়েটার সম্ভ্রমটুকু লুটে নেয়া শেষ ওই পিশাচটার। তারপর দরজা খুলে কোথায় যেন চলে গেল সে, আর ঝুম তখন দেয়ালের পাশ ঘেঁষে বসে কাঁদতে থাকে। তুমি কোথায় শেখোয়াত? কিছুক্ষণ পর হয়তো আমাকেও এইভাবে, তুমি কোথায়? প্লিজ আমায় বাঁচাও, আমাকেও হয়তো টুকরো টুকরো করে কেটে ফেলবে, তুমি কোথায় শেখোয়াত? হুট করেই নিজের ফোনের কথা মনে পড়ে যায় ঝুমের,
কিন্তু নিজের ফোনটাও নেই এখানে। সে হয়তো ফোনটা সরিয়ে দিয়েছে। আশেপাশের হাতটা দেখছে যদি নিজের ব্যাগটা পায়, কিন্তু হাতটা ব্যাগ খুঁজতে গিয়ে পায় অন্য কিছু, অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাওয়ার মতো। সরু সরু নরম কি জানি হাতে লাগছে তার, ভালো মতো দেখতে পারছে না কিছুই। সে নাকের কাছে নিতে বিশ্রি গন্ধে গা গুলিয়ে যায় ঝুমে। জিনিসগুলো হাতে নিয়ে আবারও জানালার কাছে ছুটে ঝুম। নিজের হাতের দিকে খেয়াল করাতে ঝুম দেখতে পায় তার হাতে কিছু রক্ত মিশ্রিত নাড়ি ভুড়ি। এইসব দেখে ঝুম চিৎকার করে ওঠে। ভাগ্য ভালো ছিল খুনি তখন স্থানে ছিলেন না। হাত থেকে এইসব ফেলে দিয়ে নিজের হাতটা ভালো মতো জামাই মুছতে থাকে। কেঁদে দেয় ঝুম, কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ আমি যদি একটু সব করে থাকি তো আমায় এইভাবে মরণ দিও না আল্লাহ। আল্লাহ পাক এমন পিস্তিভাবে মরণ দিও না আমায়, কারো হাতে এইভাবে মরতে পারবো না আমি। দেয়ালের সাথে নিজেকে চেপে ধরে কাঁদতে থাকে ঝুম। শেখওয়াত প্লিজ আমায় এখান থেকে নিয়ে যাও। অন্যদিকে শেখায় পাগলা ঘোড়ার মতো এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে ঝুমকে। যা ভেবেছিল ঠিক তাই হয়েছে, ঝুমকেও নিয়ে গেছে সে। এদিকে ঝুম গায়েব হওয়ার খবর শুনে ঝুমের বাবা মা আর শেখায়াতের খালা খালু সবাই শেখায়াতের বাসায় চলে আসে। ঝুমের মা সব শুনে বারবার মূর্ছা যায়। ঝুমের বাবার বুকের ব্যথা উঠে যায়। তাদের একটা মাত্র মেয়ে ঝুম, দুই ছেলের পর ঝুম হয়েছিল। ঝুমের দুই ভাই শেখায়াতের সাথে মিলে তন্ন তন্ন করে পুরো শহর খুঁজে বেড়াচ্ছে নিজের বোনকে। ঝুম যেই রুমে থাকতো সেই রুমে গিয়ে শেখায়াতের মা পুরো রুমটাই চোখ বোলায়। তার কানে যেন এখনও বাজছে ঝুমের কথাগুলো, চোখের সামনে যেন এখনও ঝুমকে ভাসছে। ঝুমের একটা জামা বুকের মাঝে আঁকড়ে ধরে শেখায়াতের মা ফুফিয়ে কেঁদে ওঠেন। মেয়েটা এতদিনে তাদের সবার মন কেড়ে নিয়েছে। শেখায়াতের বাবা এমন সময় রুমে আসেন। নিজের স্ত্রীকে এভাবে কাঁদতে দেখে নিজের মনকে আর শান্ত রাখতে পারেনি তিনি, তাই কাছে গিয়ে বলেন, শেখায়াতের মা কেঁদো না, ভরসা রাখো শেখায়াতের উপর, সে ঠিক খুঁজে নিয়ে আসবে ঝুমকে। ঝুমের যদি কিছু হয়ে যায় কীভাবে মুখ দেখাবো আপনাকে আমি, আর কীভাবেই বা মুখ দেখাবো ঝুমের বাবাকে? নিজেকে দোষী ভাবছো কেন? ঝুম তো রাস্তা থেকে কিডন্যাপ হয়েছে, বাসা থেকে নয়। এটা ঝুমের বাবা মা বুঝবেন, আর তারা তো এতটা অবুঝ নয়, তাই নিজেকে দোষী ভেবো না, ছেলের উপর ভরসা রাখো। শেখওয়াত এত চেষ্টা করেও খুনিকে ধরতে পারিনি, তাহলে কি এইবার খুনির টার্গেট আমাদের ঝুম? আহ শেখায়াতের মা কি সব যে বলো, আল্লাহ আল্লাহ করো, নফল নামাজ পড়ো, যাতে ঝুমের কিছু না হয়। সন্ধ্যা ৬টা, চারপাশটায় আলো কমে গেছে, পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজ করছে। ওপাশের রুমেও আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ঝুম যে উঠে দরজা অবধি যাবে সেই রাস্তা আর খুঁজে পাচ্ছে না সে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ তার কানে আসে, আর তারপরেই আবারও সেই চিৎকার শোনা যায়। তার মানে জানাটা আবারও মেয়েদেরকে, ঝুম নিজের দোকান বন্ধ করে শুধু কেঁদে যাচ্ছে অবিরত। মুখে অনবরত আল্লাহর নাম নিচ্ছে ঝুম। আল্লাহ পাক আমার সম্ভ্রম আর আমার প্রাণ তোমার হাতে, আল্লাহ পাক আমি বাঁচতে চাই, একটু পর হয়তো আমাকেও, শেখওয়াত আমাকে বাঁচাও, আমায় নিয়ে যাও এখান থেকে। উপরে আল্লাহ পাক আর নিচে ঝুম এই বিপদের মাঝে। ওদিকে এক মেয়ের সব শেষ হচ্ছে, আর অন্যদিকে শেখাত আর যাই হোক না কেন ঝুমকে কিচ্ছু হতে দিবে না এই ভেবে ঝুমকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাকিটা এখন পরিস্থিতির উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাত হয়তো অনেক হয়েছে, আজ কেন জানি ভোর হচ্ছেই না। খুব তৃষ্ণা পেয়েছে ঝুমের, গরমে ঘামে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার। ঘামে পুরো শরীর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, দুই হাঁটু উপর করে দেয়ালের একদম কর্নারে বসে কাঁদছে ঝুম। প্ল্যান তো এমন ছিল না তাদের, প্ল্যানটা হুট করেই পাল্টে গেল, আর এমনভাবেই পাল্টে গেল যে ঝুম কিছুই করতে পারল না। এমন সময় রুমের দরজা খুলে কেউ একজন আসে, এসে টর্চ লাইটের আলো ঝুমের চোখে মুখে মারে। টর্চের আলো চোখে মুখে পড়াতে ঝুম চোখ মুখ আড়ালে করে নিজের দুই হাত দিয়ে, লোকটা ক্রমশ এগিয়ে আসছে ঝুমের দিকে। লোকটা যতটা এগিয়ে আসছে তার গুনগুন শব্দটাও স্পষ্ট হচ্ছে ঝুমের কানে। লোকটা ঝুমের সামনে হাঁটু গেড়ে বসে আর বলে, হ্যালো ঝুম সোনা, অবশেষে তোমার ঘুম ভেঙেছে তাহলে। এবার কণ্ঠস্বরটা খুব পরিচিত মনে হয় ঝুমের। অবাক হয়ে যে কণ্ঠস্বর শুনে সে, চোখ থেকে হাত সরিয়ে যখন তার চেহারা দেখতে পায় তখনই ঝুমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়।
আপনি? ঝুমের মুখ থেকে আপনি শব্দটা শুনে সে হো হো করে হেসে ওঠে। তারপর বলে, মেয়ে এবং ছাত্র উভয় পক্ষেরই এই রিলেশন হয়। যখন আমার চেহারা দেখতে পাই। তার মানে এই সব আপনি করছেন? হ্যাঁ, খুব মজা তোমাদের মতো মেয়েদের খেতে। আহ, লোকটা এত বাজেভাবে ইঙ্গিত করছিল যে ঝুমের আর সহ্য হয়নি, সাথে সাথে থুতু মেরে দেয় লোকটার মুখের উপরে। ঝুমের থুতু ছিটানোতে লোকটার মাথা গরম হয়ে যায়, আর সাথে সাথে সে ঝুমের গলায় চেপে ধরে, এত জোরে চেপে ধরে যেন ঝুমের শ্বাসটাই বের হয়ে যাচ্ছে। হাত পা ছুটতে থাকে ঝুম। ঝুমের এমন হাত পা ছোড়াছুড়ি থেকে লোকটা চিৎকার করে ওঠে, আমার মুখে থুতু দিলি কেন? এই বলে সে ঝুমের গলা থেকে হাত সরিয়ে ঝুমের হাতে এক কামড় বসায়। কামড়ের যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে ঝুম আল্লাগো বলে চিৎকার করে ওঠে। ঝুমের চিৎকার শুনে লোকটা বলে, এইভাবেই কামড়ে কামড়ে খাবো আমি তোকেও। লোকটার কথা শুনে ঝুম কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, জানোয়ার তুই দোয়া কর শুধু, আমি যদি এখন এখান থেকে বের হতে পারি তো তোকে শেষ করে ফেলবো। তোর এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে খুলে ফেলবো। তোর এই চেহারার ভিতর যেই বিশ্বাস আছে তাকে সবার সামনে টেনে বের করবো আমি। ঝুমের কথা শুনে লোকটা ঝুমকে ঠাটিয়ে চর মারে, এত চোরেই চরটা মারে যে চর মারার পর ঝুম উপলব্ধি করতে পারে যে তার নাক বেয়ে তরল পদার্থ গড়িয়ে পড়ছে। ঠিক হয়ে না বসতেই আর একটা চর মেরে দেয় সে ঝুমকে। ঝুম ফ্লোরে শুয়ে পড়ে আর মাকে ডাকতে থাকে, ও মা মা আমায় নিয়ে যাও এখান থেকে, ও মা আমায় নিয়ে যাও। ঝুমের এই আকুতি শুনে লোকটা মাতালের মতো হাসতে থাকে, আর এদিকে ঝুমের শরীর যেন আশার হয়ে যাচ্ছে। লোকটা ঝুমের চুলের মুঠি ধরে ঝুমের থুতনিতে হাত দিয়ে বলে, তোর পিয়ারের শাখাওয়াতকে ডাক, যে জোর করে চেপে চুমো দেয় আর তুইও তো দেশ। ডাক ডাক তাকে ডাক, আমি এখন তোকে খাবো, খুবলে খুবলে খাবো, তখন সে কি করবে? হ্যাঁ, এই বলে লোকটা ঝুমের গলায় আরেকটা কামড় বসায়। কামড়ের ব্যথায় ঝুম মাগো বলে চেঁচিয়ে ওঠে। তারপর লোকটা ঝুমকে মেঝেতে ফেলে দিয়ে ওই রুমে চলে যায়। ঝুম আর কিছুই বলতে পারছে না, নিস্তব্ধ হয়ে মেঝেতে পড়ে আছে সে। লোকটা ওই রুমে যাওয়ার কিছুক্ষণ পর সেই রুমে থাকা মেয়েটা আরও চিৎকার শুরু করে। ঝুম চিৎকার শুনে কোনো রকম উঠে দরজার কাছে যায়। দরজার সেই ফাঁকে চোখ রাখে সে। চোখ রাখার পর ঝুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, ঝুমের চারপাশটা যেন ঘুরছে। ঝুমের চোখের সামনে ওই রুমের মেঝেটা রক্তে ভরে যায়। লোকটা ততক্ষণে মেয়েটাকে জবাই করে ফেলেছে। মেয়েটার মুখ থেকে জিভটা বেরিয়ে গেছে অর্ধেক, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। ঝুম নিজের মুখটা দুহাত দিয়ে চেপে ধরে আছে। ঝুম জানে যে এখন যদি সে চিৎকার করে তবে তাকেও এখনই জবাই করে ফেলা হবে। ঝুমের মাথা ঘুরিয়ে ওঠে, এই প্রথম সে নিজ চোখের সামনে মানুষ জবাই হতে দেখেছে। তার মন তখন একটা কথাই বলতে থাকে, আল্লাহ পাক তোমার দুনিয়ায় আশরাফুল মাখলুকাত রূপে এখনো শয়তান বসবাস করে। চোখ বেয়ে তার পানি ঝর্ণার মতো বেয়ে পড়ছে, একটা তাজা প্রাণ তার চোখের সামনে শেষ। ঝুম আবারও উঁকি দেয় সেই ফাঁক দিয়ে, উঁকি দেওয়াটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্যে। ঝুমের চোখের সামনে একটা চাপাতে দিয়ে ওই মেয়েটির দেহ ফালা করতে শুরু করে সেই জানোয়ারটা। ঝুম যেন চোখে মুখে ধোয়া দেখছে, নাভি পর্যন্ত ছিঁড়ে ফাঁক করা হয় দেহটাকে। তারপর হাত ঢুকিয়ে কলিজাটা বের করে আনে লোকটা। কলিজাটা হাতে নিয়ে এদিক সেদিক তাকিয়ে লোকটা কলিজায় কামড় বসায়, আর তা দেখে সাথে সাথে ঝুম বমি করে দেয় সেইখানে। ছি, কতটা খচ্চর হতে পারলে কাঁচা রক্ত মিশ্রিত কলিজায় কামড় বসায়, তা একজন মানুষ হয়ে অন্য মানুষের কলিজে এভাবে কামড়ে খেতে পারে। দরজার ফাঁকটা যেন আরো বড় হয়ে যায়, ঝুম সব স্পষ্ট দেখতে পাচ্ছে। লোকটা হাতের কোণে পর্যন্ত কাটে, সেই সাথে পায়ের গোড়ালি পর্যন্ত কেটে ফেলে। আঙ্গুলগুলোকে আলাদা আলাদা করে কেটে কাঁচা আঙ্গুলগুলোকে দাঁতের নিচে ফেলে কামড়ে কামড়ে খাচ্ছে সে। ঝুমার মুখ থেকে বের হয়ে আসে, ইন্না লিল্লাহ, এ তো মানুষ না, এ তো মানুষরূপী পিশাচ, রাক্ষস, যে মানুষকেই খায়। ইয়া মাবুত, তার মানে এই সব লাশের অংশ এর পেটে? কিন্তু সামনে থেকে দেখে কখনো বুঝতেই পারিনি এ এমন। ঝুম আবারও উঁকি দিলে দেখতে পায় লোকটা একটা চিকন ছুরির মাথা দিয়ে ওই মেয়ের চোখগুলো খুলে ফেলেছে, তারপর পানি দিয়ে একটা একটা করে দু চোখে গিলে ফেলে, অনেকটা পানি দিয়ে ওষুধ গিলে ফেলার মতো। এটা দেখে ঝুম নিজের মুখ চেপে ধরে চাপাশরে নাউজিবিল্লাহ নামক শব্দ করে।
লোকটা তখন নিজের শরীরের আড়মোড়া ভেঙে মাথার কাছে গিয়ে বসে, আর তারপর মাথার মাঝখান বরাবর একটা কোপ দেয়, আর তারপর আর একটা চিকন কাচের সাহায্যে মাথার মগজটা বের করে একটা গ্লাসে রাখে। তারপর সেই গ্লাসে পানি নিয়ে চামচ দিয়ে নাড়িয়ে শরবতের মতো গুলে খেয়ে ফেলে। এটা দেখে ঝুম আবারও গড়গড় করে বমি করে দেয়। এই মুহূর্তে একটু পানির প্রয়োজন তার। দুইবার বমি করে তা খুব তৃষ্ণা পেয়েছে। ভয়ের চোটে দরজায় সে তোকাও দিবে না। ঝুম ছুটে গিয়ে দেয়ালের কোণায় চেপে বসে আছে। শেখাতকে তার খুব প্রয়োজন, এই মুহূর্তে খুব প্রয়োজন তার শেখাতকে। এই নরপিশাসকে ধরিয়ে দেওয়াটাও খুব প্রয়োজন। ঝুমের জানা নেই ঝুম এখান থেকে আদৌ বেঁচে ফিরবে কিনা। ইতোমধ্যে হাত আর গলায় প্রচুর ব্যথা করছে তার। জানোয়ারটা এত জোরে কামড় দিয়েছে যে ঝুম গলায় সেই কামড়ের স্থানে হাত দিয়ে দেখে জায়গাটা বেশ অনেকটাই ছিলে গেছে। হাতের ক্ষত স্থানেও আরেক হাত দিয়ে উপলব্ধি করে যে তার হাতটাও জখম হয়েছে। হু হু করে কেঁদে ঝুম এইভাবে যে আজ না হয় কাল ঠিক এইভাবে তার উপরও পাশবিক অত্যাচার শুরু হবে, আর তারপর তাকেও এইভাবে টুকরো টুকরো হতে হবে, হতে হবে এক জানোয়ারের খাদ্য। শেখোয়াত, আমি হয়তো তোমাকে আর দেখতে পাবো না, আর হয়তো ভালোবেসে কাছে টানতে পারবো না। শেখোয়াত, তোমাকে আমি দেখতে চাই, প্লিজ আমায় নিয়ে যাও। অন্যদিকে হুট করে শেখাতের হাতটা টেবিলের কোনায় লেগে কেটে যায়। কাটার সাথে সাথে রক্ত বের হতে থাকে। তাজা রক্তগুলোর দিকে তাকিয়ে থাকে ঝুম, বলে আওয়াজ করে উঠে শেখাত। দুচোখে তার পানিগুলো টলটল করছে। ঝুমকে যে করেই হোক তার ফেরাতেই হবে। ঝুমের শরীরে একটা আঁচড় সে লাগতে দিবে না, এসব ভাবছে আর পাগলের মতো ফাইলগুলো এলোমেলো করে দেখছে শেখাত। এমন সময় হাফিজ আসে কেবিনে। স্যার। বলো হাফিজ। হাফিজ বুঝে যায় শেখাত এখন তার নিজের মাঝে নেই। এতদিন তো অন্যের লাশের চেহারা দেখতে হয়েছিল শেখাতকে। জানা নেই এখন হয়তো নিজের আপন মানুষটার চেহারা তাকে দেখতে হবে। হাফিজের কণ্ঠ ধরে আসছিল, তবুও সে বলে, স্যার আল্লাহর উপর ভরসা রাখুন। পারছি না, একদম ভরসা করতে পারছি না আমি। আল্লাহ পাক চাইলে এতদিন আমি খুনিকে ধরতে পারতাম, কিন্তু পারলাম না। আমি কায়সারকে বাঁচাতে পারিনি, আমি কায়সারের ভালোবাসাকেও বাঁচাতে পারিনি, আর এখন আমার সেই মানুষটাও তারই কাছে বন্দি। আমি কি করে ভরসা রাখবো হাফিজ? স্যার আমরা তো সিউরিটি দিতে পারছি না যে জুম ম্যাডাম তার কাছেই আছে। তার কাছেই আছে এটাই শিওর হাফিজ, আর আমি যে কোনো মূল্যে জুম অবধি পৌঁছাবই ইনশাল্লাহ। স্যার হাফিজ, মডেল কলেজের সামনে যাব, গাড়ি বের করো। ওকে স্যার। এই বলে শেখাত অফিস থেকে বের হয়ে যায়। গন্তব্যস্থল মডেল কলেজের সামনের এরিয়া, আর এদিকে অন্ধকারে একটু একটু মৃত্যুর দিকে পা বাড়িয়ে যাওয়ার অপেক্ষায় থাকা ঝুম একটু বাঁচার চেষ্টা করছে। মনে মনে আল্লাহ পাক আর শেখাতকে ডাকতে থাকে ঝুম। একটু বাঁচতে চায় সে, ফিরে যেতে চায় এই অন্ধকার থেকে আলোর মাঝে, তার ভালোবাসার মানুষের বুকে। পুরো রাতটা খুব ভয়ে ভয়ে পার করে ঝুম। কখন জানি তাকেও এইভাবে শেষ হতে হয়, সেই ভয়ে তার আত্মা বারবার কেঁপে ওঠে। এই মুহূর্তে শেখাতের মুখটা বারবার মনে পড়ে ঝুমের। শেখাতকে খুব প্রয়োজন তার এই মুহূর্তে। শেখাতের সেই খোলা বুকটা তার খুব প্রয়োজন, যাতে মাথা লুকাবে সে নিজে। তার মুখ দিয়ে বারবার শেখাতের নামটাই উচ্চারিত হচ্ছে। অন্যদিকে শেখাত পুরো শহর যেন পারে না ওলট পালট করে ফেলে। তার ঝুমকে চাই, যেন কোনোভাবেই তার ঝুমকে চাই। জীবিত অবস্থায় তার চাই ঝুমকে। এত কিছুর মাঝে খবর আসে আর একটা বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। নিজের রুহটা আর সাথে ছিল না শেখাতের। এবারে লাশটা ঝুমের নয় তো? সব কাজ ফেলে আগে সেই স্থানে পৌঁছায় শেখাত। আজ শেখাত নিজেই বস্তা খুলছে, কাউকে হাত লাগাতে দেয়নি সেই বস্তায়। আজ প্রথমবারের মতো কনস্টেবল হাফিজ এবং ইন্সপেক্টর জাকির এতটা অসহায় অবস্থায় দেখছে শেখাতকে। শেখাত কাউকে বুঝতে দিচ্ছে না, কিন্তু তার মনে যে ঝড় উঠেছে এটা একমাত্র সেই জানে। চোখের পানিগুলো হাত দিয়ে মুছে বস্তার বাঁধন খুলে পুরো বস্তা উন্মুক্ত করে খুব ভালো করে লাশটার দিকে তাকায় শেখাত। লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে ইন্সপেক্টর জাকির এবং কনস্টেবল হাফিজও আঁতকে ওঠে। লাশটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে শেখাত চোখের পানি ছেড়ে দেয়। শেখাতের এমন আচরণে ইন্সপেক্টর জাকির এবং কনস্টেবল হাফিজ শেখাতের কাছে গিয়ে তাকায় ভরসা দেয়। সেসময় জাকির বলেন, স্যার এটা ম্যাডাম না। জাকিরের কথায় শেখাত কান্নার মাঝেও হালকা স্মিত হেসে বলে, না জাকির, এটা ঝুম না। আলহামদুলিল্লাহ, স্যার আল্লাহর উপরে একটু ভরসা রাখুন। এরই মাঝে হাফিজ বলে, স্যার লাস্টে ম্যাডামের গায়েব হওয়ার পর পাওয়া গেল, তবে কি এবার ম্যাডামকে?
হাফিজ এই কথা বলার সাথে সাথে জাকির হাফিজকে চোখের ইশারা করে থেমে যাওয়ার জন্য। শেখাতের কানে যেন হাফিজের বলা কথাটা বারবার বাড়ি খাচ্ছে। এরপর লাশটা সে আর আসতে দিবে না, তার ঝুমকে সে এই অবস্থায় দেখতে পারবে না। এদিকে পুরো একটা দিন পার হয়ে যায়, ঝুমের পেটে কিছুই পড়েনি, এক ফোঁটা পানিও না। একটু পানির জন্য সে ছটফট করেছে, তবুও পানি পায়নি। উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই তার, চোখ বন্ধ হয়ে আসে বারবার। এরই মাঝে সে জানার হুট করে রুমের মধ্যে পা রাখে। সেই একইভাবে গুনগুন শব্দ করে গান গাচ্ছে সে। জানোরটাকে দেখেই ঝুমের কলেজায় কামড় পড়ে। হয়তো এখন সময় গেছে ঝুমের এই জানোরের খাদ্য হবার। ঝুমের দিকে তার এক এক পায়ে গিয়ে আসে, যেন ঝুমকে বলে দিচ্ছে ঝুম শেষ। ঝুম বারবার তাকে বলছিল যে তাকে ছেড়ে দিতে। ঝুমের এমন অবস্থা দেখে জানোরটা তখন হো হো করে হাসে, আর তার হাসি দেখে ঝুমও বলে, আল্লাহ না করুক আমাকেও যদি তুই ওদের সবার মতো শেষ করে দিস, তবে শেখুয়ার যে তোর কত টুকরো করবে তুই ভাবতেও পারিস না। জানোয়ার কোথাকার? ঝুমের কথা শুনে সে আর ঠিক থাকতে পারেনি। ঝুমের চুলের মুঠি ধরে ঝুমকে মেঝেতে ঠেসে ধরে রাখে, ব্যথায় ঝুমও কেঁপে দেয়। এমনিতে তার শরীরে কোনো শক্তি নেই, তার উপর এমনভাবে চেপে ধরায় ব্যথা পায় সে। ঝুমের কান্না দেখে সে বলে, খুন তো আমি তোকে এমনিতেও করব। দেখে এলাম তোর পিআরের অফিসার তোকে তন্ন তন্ন করে খুঁজছে, সে যতক্ষণ তোকে খুঁজে পাবে ততক্ষণ তুই আমার ভোগের সামগ্রী হবি। জানোরটার কথা শুনে ঝুম লাফিয়ে ওঠে, চোখগুলো বড় বড় করে বলে, যতবার মেরেছিস আরো মার আমাকে তুই, যতবার মারবি ততবার খাতায় লিখে রাখিস, একবার শুধু একবার শেখুয়াতের হাতে ধরা পড়, তোকে সব সুদে আসলে ফেরত দিবে। এখন আগে খুঁজে বের করুক, তারপর তো আসল সুদে হিসাব হবে। আগে তোকে শেষ করি। এতগুলো তাজা প্রাণ তুই শেষ করছিস, জানোয়ার কোথাকার? তুইও তো শেষ হবি, একে একে সব শেষ হবে, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না, কেউ কাউকে ভালোবাসতে পারবে না। তুই কেমন মায়ের গর্ভে হয়েছিলি, জানোয়ার কোথাকার? মানুষ হয়ে মানুষ খাস। এই কথা বলে ঝুম মুখে হাত দিয়ে ফেলে, রাগের বসে এমন কথা মুখ দিয়ে বের করে ফেলে যা বের করা উচিত হয়নি তার। ঝুমের এই কথা শুনে সে পাগলের মতো হয়ে যায়, ঝুমকে আরো চেপে ধরে আর বলে, তোকেও খাবো কামড়ে কামড়ে খাবো। জানোরটা তখন ঝুমের উপর চেপে ওঠে, ঝুম তখন চিৎকার করে শেখাতকে ডাকে, আর ওইদিকে জানোরটা ঝুমের ডান হাতে আর একটা কামড় বসিয়ে দেয়। ঝুম আল্লাগো বলে চিৎকার করে ওঠে। কামড়ের যন্ত্রণাটা এতটাই বেদনাদায়ক ছিল যে ঝুম আর সহ্য করতে পারেনি, ঝুমের গা থেকে ওড়নাটা টেনে খুলে নেয়। তারপর ঝুমের সেলাইয়ের ফিতায় হাত রেখে সেলাইয়ের ফিতায় টান দিয়ে খুলে ফেলে সে। ঝুম তখন অসহায় অবস্থায় কেঁদে যাচ্ছে। হুট করেই রুমের দরজা খুলে যায়। সামনে শেখাতকে দাঁড়ানো অবস্থায় দেখে ভিতরে থাকার মানুষটার প্রাণ যায় যায় অবস্থা। শেখাতের পেছনে হাফিজ এবং জাকির দাঁড়িয়ে আছে। শেখাত আর একটা সেকেন্ডও অপেক্ষা করেনি, রিভলভারটা সোজা তাক করে ভেতরে থাকা মানুষটার দিকে। তার সামনে এইভাবে রিভলভার তাক করা অবস্থায় শেখাতকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পেটে কামড় পড়ে যায়। শেখাত ঘরের ভেতর ঢুকে এদিক সেদিক কোথাও তাকায়নি, সোজা মানুষটার সামনে গিয়ে তার কপালের মাঝ বরাবর রিভলভার ঠেকায়। ট্রিগার টিপলে 4 ইঞ্চি বুলেটটা সোজা তোর মাথার ভিতর দিক দিয়ে গয়ে মাথার পেছন দিক দিয়ে বের হবে। সিদ্ধান্ত নে কি করবি, মরবি নাকি? ওদিকে ঝুম নিজের সর্বোচ্চ শক্তিটুকু প্রয়োগ করছে যাতে কোনো উঁচু নিচু হয়, আর ওই অমানুষ কিছু করতে না পেরে এলোপাথারি ঝুমকে থাপড়ে যাচ্ছে। ঝুম থাপড়ের আঘাত তো সহ্য করে যাচ্ছে, তবে কোনো খারাপ কিছু যাতে তার সাথে ঘটে না যায় তার সম্পূর্ণ চেষ্টা করছে সে। একে তো গরম, তার উপর 2 দিনের না খাওয়া শরীর, বিশেষ করে ওই সব নোংরা জিনিস দেখেছে। তবুও ঝুম মনের দিক থেকে ভেঙে পড়েনি, নিজেকে যথেষ্ট স্ট্রং রেখেছে, আর বারবার মার খাওয়া সত্ত্বেও নিজের সম্মানে যাতে আঘাত না আসে সেদিকে খেয়াল রাখছে সে। আর অমানুষটা নিজের পাওনাটুকু না পেয়ে আরও খেপে যায়, তার যে ঝুমকে চাই, ঝুমের সঙ্গে সহবাস চেয়ে তাকে যে করেই হোক করতে হবে, কিন্তু সে পারছে না। এর জন্যে মেজাজ তার প্রচুর খারাপ হয়ে যায়, যার জন্য সে ঝুমকে মারতে থাকে। দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে কেউ একজন পেছন থেকে গুলি করে, আর সেই গুলির নিশানাটা একদম লোকটার হাতে গিয়ে লাগে, আর সে মেঝেতে বসে পড়ে ঝুমকে ছেড়ে দিয়ে। গুলির শব্দে ঝুম নিজেও আটকে ওঠে এবং চিৎকার দিয়ে ওঠে। অন্ধকার ঘরে আলোর আশা নিয়ে ঝুমের সামনে শেখাত দাঁড়িয়ে আছে।
হালকা আলোয় শেখা হাতের মুখটা দেখে ঝুম যেন তার কলিজায় পানি ফিরে পায়। ঝুমের শরীরে সেই শক্তিটুকুই নেই যে সে উঠে গিয়ে শেখাতের সামনে দাঁড়াবে। সেখানেই শুয়ে আছে ঝুম, চোখে পানি স্রোত আর ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে শেখাত নামটা একবার উচ্চারণ করে ঝুম। ততক্ষণে হাফিজ আর জাকের মিলে মেঝেতে পড়ে থাকা শয়তানটাকে শক্ত করে ধরে। শেখাত ঝুমের কাছে দৌড়ে গিয়ে ঝুমকে জড়িয়ে ধরে। শেখাতকে পেয়ে শেখাতের বুকে হুমড়ি খেয়ে পড়ে ঝুম, চিৎকার করে কেঁদে দেয় ঝুম। ঝুমের অবস্থায় বলে দিচ্ছিল জানোয়ারটা ঝুমকেও শেখাত ঝুমকে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখে। ঝুম শেখাতকে পেয়ে বলে ওঠে, এই সেই জানোয়ার শেখাত, এই সেই, আমি নিজের চোখে দেখেছি, এই জানোয়ারটাই মানুষ খায়, আমাকে মেরে ফেলতে চেয়েছে শেখাত। ঝুমের কথা শুনে হাফিজ আর জাকির ধরে রাখা সত্ত্বেও সে চিৎকার করে ওঠে, এই ঝুম, খুন করে ফেলবো আমি তোকে, আর তোর জন্য আমি ধরা পড়ে গেলাম, খুন করে ফেলবো তোকে আমি। তার কথা শুনে ঝুম শেখাতকে আরো আঁকড়ে ধরে। ঝুমকে এইভাবে বলার জন্য শেখাতের পায়ের রক্ত মাথায় চলে যায়। ঝুমকে ছেড়ে দিয়ে তার গলা চেপে ধরে শেখাত, চ্যালেঞ্জ করেছিলি না, নে তোর 16 কলা পূরণ করে দিলাম, ধরে ফেললাম তোকে, এবার আমিও দেখবো তোকে তোর কোন বাপ বাঁচায়।